কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনোই জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র তো আপনার কেমনে ছিল তোমার পোলার কেনা ছিল পিট কিনলা পোলা একটা মাইয়া মানুষের মনে বুঝলো তোমার দেহনের পর থেকে আমার বুকের ভেতর তালপাতাল করে আমার বাড়িতে কাম করব নাকি জি গাও তো মহাজন কি বললো আইসা মহাজন আপনাদের বাড়িতে গেছিলাম সুমিত্রা দিদিরে পাইলাম না সে কোথায় ওর কথা আর বইল না ওরে নিয়ে আর পারি না খালি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় মঙ্গলি কোন তুমি যে আমার দেখতে আসো এটা আমার ভালো লাগে আমি যে আপনারে দেখতে আসি এই কথা আপনারে কে কইল কেন আমি বুঝি বুঝি না এইভাবে তাকায় কি দেখেন তোমাকে দেখি মাস্টার সাহেব আপনি একটু দিয়ে কথা কন পাড়ার মানুষের কাছে আমার ইজ্জত থাকবো কেন মাস্টার কি মানুষ না মাস্টারে কি রক্ত মাংস নাই রাগ করতেছেন কেন রাগ করছি না যেটা সত্য সেটা বলছি বালা রাগ না করনি বালা মাস্টার সাহেব সারেন মঙ্গলি তোমার হাত দুটো খুব সুন্দর আসো একটু হাঁটি নারায়ণ কইল ওই শশী মহাজন বলে আপনার বিরুদ্ধে কি ফোন দিয়ে আসতেছে শশী মহাজন করলাম মানুষ ভালো না হ্যাঁ থেকে একটু দূরে থাকে সাবধানে থাকে কখন আপনাকে ক্ষতি করে ফেলে তার কিন্তু কোনো ঠিক নাই কি ক্ষতি করবে আমরা এতগুলা মানুষ ওটা একলা একলা খাটা সংখ্যা
কারো তো যাইবেন না। যাবো কালে সকালে যাবো। শরীরে কি বেশি খারাপ লাগতেছে? পানি দাও কাকা, পানি ওই পাশে আছে, দুই আসো। লাগবো না। মানুষের স্বভাব কি জানো কাকা? মানুষের স্বভাব হলো তুমি তারে বইতে দিবা, হ্যাঁ খাইতে চাইবে, খাইতে দিবা, হ্যাঁ হইতে চাইবে। কার কথা কও? কারার কথা কমু, তোমরাই তো জায়গা দিছো। পণ্ডিতের কথা কই, দীনদয়ালের কথা কই, পোলাপাইন করে শিক্ষিত বানাইবো। জাউল্লার পোলা কি জাউল্লা ছাড়া অন্য কিছু হইব? তোমার বাপে জাইল্লা আছিল না? তুমি জাইল্লা হইছো না? পোলাপেন করে ডাক্তার বানাইব, পড়ালেখা করাইব। এই জাউল্লার পোলাপেন গুলা না দবিকা কুত্ত হইব, না ঘরকা না গাটকা। শিক্ষিত হইতে পারবো না, পড়ালেখাও করতে পারবো না, আবার জাউল্লা হইতে পারবো না। দেখো হ, এই আমিও তো তাই কই। আমরা হইলাম গরিব মানুষ, জাইল্লা মানুষ, আমরা কি পোলাপানের লেখাপড়া করাইতে পারবো? খালি খালি সময় নষ্ট। এটা তো তুমি বুঝতেছো, হ্যাঁ করেও বুঝাও। এটা এই জাল্লো পাড়া থেকে বাইর করো যদি ভালো চাও। আচ্ছা কাকা, বাড়িতে মায়ের বইয়ে রয়েছে, 2 কেজি চাল দাও, আলু দাও। মিজাজটা খারাপ আছে, গা গোসল ধুতে হইবে। কোন দিন দেখবে এই দয়াল রে আমি মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে মাইরা ফেলে। শোনো, আমি তোমার চাল আর আলু দিতেছি, মাথা গরম করে না। আমি বহাদ্দর গুলার কথা কই, কথা কয়া দেখতেছি কি করা যায়। হিসাব মিলছে? ওই জাইল্লা পাড়ার জাইল্লা গো খবর কি? কিছুই তো বুঝতেছি না, জাইল্লা পাড়া জাইল্লা গো হইলোটা কি? আমি তো কিছুই বুঝতেছি না, আরামজাদারা করতেছে কি ভাবতেছে কি কি করবার? টাকা থাকলে তো কোনো কিছু চিন্তা করা যায়, টাকাই তো নাই, কি চিন্তা করব? কথা তো ঠিকই কইছো শুক্কুর মিয়া। তো গতবার না ওদের অনেক টাকা পয়সা ধার দিলাম, দিছিলাম তো, লাভও হয়েছিল। এবার আমি অবাকই হইতেছি, কেউ একটু উকিও দিল না। এইদিকে তো সিজন আইসা গেল, আষাঢ় মাসও আইসা পড়তেছে। ওই বিজয়নার বাড়িতে নাকি মিটিং বসছে। কিসের মিটিং? ওই বহদ্দাররা কে কোনে গাবুন নিছে, কে কার লগে কাজ করতেছে, এইসব আর কি। তাই নাকি? তাই তো শুনলাম। মহাজন, এইবার আমি একটা খেল খেলতে চাই। কি খেল? অগমধ্যে কয়েকজন নাকি সর্দার হয়েছে, সর্দার গুলোরে সাইটা ফেলানো লাগবো, তাইলে ব্যবসা পাতি ভালোই হবে। ব্যবসা পাতি ভালো না হইলে খেল তো একটা খেলতেই হইব। এই ছোট লোকগুলারে লাই দিয়ে লাভ নাই, এগুলারে লাই দিলে ওরা মাথায় চইরা বসে, চোখ গরম করে সামলায় রাখতে হয়। ঠিকই বলছো শুক্কুর মিয়া। আচ্ছা, বিজন বদ্দারের যদি কিছু না হয় তাইলে তো জেলে পাড়া জাউলা গুলারে কিছু করা যাবে না, তাই না? বিজন্যারে সরাইতে হইব, ডুবাইতে হইব, নিজের লোক দিয়া বিজন্যারে সরাইতে হইব, ডুবাইতে হইব, নিজের লোক দিয়া। পাঁচখান নৌকা
যদি একদিনে সাবার কইরা দেওয়া যায় তখন কে কি কইব সর্দারগিরি ফুরাইয়া দেব শোনো শুকুর মিয়া কথায় আর কাজে সফল হইতে হয় তা নাহলে কি চলে তুমি না ভুবনের দিকে নজর দিছিলা না বড় শক্ত মানুষ সহজে কাবু হইব না তুমি কোনো কামের না এতদিন ওর পিছে লাগিয়া থাকলে ওর পোলা আমাগুলো খুব ভাল পারতে পারতো না কথা তো ঠিকই কইছ কিন্তু খেল একটা খেলতে হইবই মাঠ তো সহজে ছাইরা দেওয়া যাবে না তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি ও দেখো কালেকশনটা দেখো মনে সুখ নাই মুখ দিয়া কি হবে তোর মনে আবার কি গোপাল এখন খালি সন্দেহ করে রোজ রোজ ফাসাদ করে এমন কই রাখে কারোর মন ভালো থাকে বলো না তা তো থাকে না হয়েছে কি গোপালের কোনো কাম কাজ নাই তো বুঝছ খেল লেগে গোপাল করে কি ওই ইচ্ছা করে তো সন্দেহ 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 খেলে তাহলে যে তোর তোর করে শরীর ঘুরাইতে পারে খেল লেগে আর কি এমন করে তার জীবন চলে না মনে হয় একদিকে যাই গিয়া তুই কই যাবি তুই গেলে আমার কি হয় খবরদার সংসারে থেকে আমার মন উঠে গেছে সংসারে ভর্তি হয়ে গেছে বকুলি আমার উপর তোর মন উঠে তো তোমার খালি রং তামাশা বহদ্দ আমার মনটা ভালো না এটা রাখ কি তুই কি না বহদ্দ আমি তোমার ঋণার বাড়াইতে চাই না কেহ তুমি রং কি কর কি চাই ঋণের কথা কর আমার লগে তো ঋণ হ্যাঁ শোন মনটা যদি ভালো হয় তাহলে লাইফে বানা মনে আপনি কি ঘুমিয়ে গিয়েছেন না 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 ছোটবাবু কিছু বলবা একটা কথা বলতে চাই আরে তুমি আমার ছোটবাবু তুমি কথা বলবা আর আমি শুনবো না এটা হয় নাকি বলো আমার না দুটো টিয়ে পাখি পালতে খুব ইচ্ছে করছে কিনে দিবেন ও দিদি দেখো ছোট বউ কি বলে ছি ছি আপনি দিদিকে কেন ডাকছেন দিদি শুনলে হাসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুক্রালীরে বইলা তোমার জন্য একটা টিয়া পাখি আনায় দিব সত্যি এনে দিবেন আমি খুব খুশি হয়েছি আজ রাতে আপনি তাড়াতাড়ি চলে আসবেন আমি আসলে আপনার জন্য পায়েস করব দিদি বলেছে পায়েস আপনার খুব প্রিয় ও এটাও জানা হয়ে গেছে আচ্ছা
আসবো, তাড়াতাড়ি আসবো। দেখি আমার জামাটা দাও, একটু আরতে যাই, কাম আছে। ঠিক আছে। আমার লোকে ঝগড়া করতে তোর ভালো লাগে? এই যে বোকার মতো একটা কথা কইলা, তোমার এই বোকা বোকা কথা আমার খুব ভালো লাগে। কি কইলি তুই? আমি বোকা বোকা কথা কই? হ্যাঁ বোকাই তো। কিরে তোর হাত দিলাম সারানোর চেষ্টা করছ না কেন? কেন চেষ্টা করুম কেন? আমি তো চাই তুমি সারা জীবন আমার হাত ধরে রাখো। কি কইলি তুই? আমার সাইডেও দিছো, তুমি কি ছোট শ্যামরা কিছু বুঝো না? মঙ্গলের মা, মঙ্গলের মা, যাইলা পাড়ার মানুষের মুখ আটকা মুখি দিয়া। হ্যাঁ কি দিয়ে আটকাম? ওই গরুর মুখ আটকানোর মতো যদি মানুষের মুখ আটকানোর কোনো ব্যবস্থা থাকতো তাহলে মানুষের মুখটা আটকাইতে পারতাম। কি কও, কার কথা কও? কার কথা কও? এই যে তোমার পোলার কথা কই? জাইলা পাড়ার মানুষেরা তোমার পোলারে নিয়ে সিসি করতেছে। পাড়ার মা একটা পোলা যখন যা পায় তাই করতেছে। আচ্ছা হগল সময় পোলা পান গো, বকলে কি চলবো? না বকলে তোমার পোলা নড়েও না সরেও না, বকে কি সাধে? হগল সময় পোলা পান গো, বকলে তারা ধ্যানদা হয়ে যায়, তখন কোনো কথা গায়ে মাখে না। আচ্ছা তুমি কও, কাম কাজ না করলে কার মাথাটা ঠিক থাকে কও? সেটা তো আমিও, কিন্তু ওরে তো কোনো কিছু কইয়াও ঠিক করতে পারতাছি না। ঠিক করতে পারতাছো না? না ওই সংসারটা যখন ঘাড়ে পড়বো তখন এমনি সোজা হয়ে যাইব, এই কথাটা মনে রেখো। কিরে ছোট, এই ভর সন্ধ্যা এভাবে বসে থাকলে চলবে? সন্ধ্যার পূজাটা তো করতে হবে নাকি? দিদি ওই বই পড়ছিলাম তো হঠাৎ করে চোখটা লেগে গিয়েছিল। ঘরের বউদের যে কি এত লেখাপড়া করতে হয় বুঝি না বাপু, আমরাও তো ঘর সংসার করেছি। কি কাল পড়েছে রে বাবা, দুগ্গা দুগ্গা। আমি যাচ্ছি পুজো দিয়ে। দাঁড়া, খোকা যে দুপুরে বাড়ি এলো না, কোথায় গেল? উনি তো বলেছে আজ আর আসবে না, রাতে অনেক কাজ আছে। কি খোকা তোকে বলে গেছে? কই আমাকে তো কিছু বলে যায়নি। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ঠাকুর, এই বাড়িতে আমার আর কোনো মূল্য নেই। তোমার হাতের মুঠায় আসলো বইলা। মনের কষ্টে বাবারে অভিশাপ দিছিল। কি অভিশাপ? কইছিল তোর ঘরে পুত্র সন্তান হইব ঠিকই, কিন্তু সেই পুত্র সন্তানের ঘরে জীবনে কোনোদিন বংশের প্রদীপ জ্বলব না।